তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহেনা শুধু অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান বরে অবরে না যেন তবু শান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে অবরে না যেন বরে অবরে না যেন সাহারারি প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি ঠাই দিও প্রিয় মোর ঠাই দিও প্রিয় মোর অগো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুললিত কণ্ঠে আজকে যে সুন্দর গজল পরিবেশন করছেন সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি অনুরোধ করব আমাদের মাঝে যারা বিশিষ্ট উলামাবর্গ আছেন এবং আমাদের ডিসকভার ইসলামের অত্যন্ত সুনামধন্য দায়ী এবং আমাদের ডিসকভার ইসলামের প্রেসিডেন্ট বাংলা বিভাগের প্রেসিডেন্ট অত্যন্ত দক্ষতার সাথে আজকে বিগত 10 বছর যাবত উনি এই বাংলা বিভাগকে অনুসরণ করে আসছেন এবং চালিয়ে আসছেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন জনাব নদভী মাওলানা হারুন আজিজী নদভী আমাদের সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের একজন গর্বিত ব্যক্তিত্ব আমাদের এই প্রবাসে আছেন উনি ওনার নাম অনেকেই শুনেছেন ওনার সেই অগ্নিঝরা যখন ওয়াজ শুরু করেন তখন শুনলে সবাই তন্ন হয়ে শুনতে থাকেন সেই বরেণ্য আলেম জনাব আমিরুল ইসলাম এবং তার সঙ্গে পাশাপাশি আছেন আরেকজন বড় ব্যক্তিত্ব যার কথা মানে বলে শেষ করা যাবে না যার কথা মানে শুনলে মনে হবে যে আসলে এই আলেমের কথা কেন আমরা সবসময় শুনতে পারি না ওনার পাশে আমরা কেন সবসময় যেতে পারি না সেরকম একজন ব্যক্তিত্ব আমাদের পাশে এসছেন উনি হচ্ছেন জনাব মুফতি আমিনুল ইসলাম উনি হচ্ছেন বারবার ইয়েতে আছে কি আলবাতে আলবা মসজিদে আছেন উনি হচ্ছেন সেখানকার খতিব এবং ইমাম
তো উনি আছেন ওনার আলহামদুলিল্লাহ ওনার যে যে মসজিদ আমি কয়েকবার গিয়েছি সেখানে এবং আমি দেখেছি যে ওনার মসজিদের আশেপাশে যে শত শত মানে ভিন্ন ধর্মী লোক আছেন এবং উনি ওনার দাওয়াতের মাধ্যমে সেখানে এমন ভাবে লোকদেরকে সেখানে এনেছেন যে সেটা বলে শেষ করা যাবে না তো এছাড়াও আছেন আমাদের আজকে এই এই উপস্থিতির ভিতর আছেন আমাদের আরেকজন জ্ঞান গর্ব এবং একদম সুনামধন্য ব্যক্তি জনাব ডাক্তার জাকির ওনার নাম বাহরাইনের মুখে ছড়িয়ে পড়েছে তো আমি ওনাদের সবাইকে আমি 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 এখন আমাদের সুযোগ্য সভাপতিকে অনুরোধ করব জনাব আমিনুল ইসলাম এবং জনাব মুফতি আমিনী সাহেবকে নিয়ে এখানে আমাদের এই যে খালি চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলোকে অলঙ্কৃত করার জন্য ধন্যবাদ জনাব সভাপতি আমার আমাদের দক্ষ সভাপতি জনাব হারুন আজিজ নদভী এবং উনি আমাদের যে বরণ্য দুজন আলেম ওলামা আছেন ওনাদেরকে নিয়ে এখানে আমাদের এই খালি আসনগুলো অলঙ্কৃত করার জন্য ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম জনাব মুফতি আমিনি এবং জনাব হারুন আজিজ নদভী আমরা জানেন যে আমাদের মাঝে এখানে কিন্তু অনেক বিদগ্ধ আলোচক আছেন যাদের আলোচনা শুনলে মনে হবে যে এই যে কথাগুলো শুনছি মাত্র এই শুনলাম মানে এরকম নতুন নতুন কথা নতুনত্ব খুঁজে পাবেন ওনাদের কথার ভিতরে তো আমি আজকে যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ এবং এই সময়ের ভিতরে আমরা অনেকের জীবনের অভিজ্ঞতা থেকে কিভাবে ওনারা দিনের খেদমত করে যাচ্ছেন কিভাবে মানে বিধর্মীদের কাছে দিনের দাওয়াত পৌঁছচ্ছেন এবং কিভাবে ওনাদের মাঝে কারা কারা কখনো মুসলমান হয়েছেন কিনা সেই অভিজ্ঞতার আলোচনা আমরা ওনাদের কাছ থেকে শুনবো আমরা একটু ধৈর্য ধরে যেন সবাই শুনি এবং আমাদের যেহেতু সময় সীমা হচ্ছে রাত দুটোয় দুটোর পরে আমরা এখানে শেখ সালাহ সেহরির আয়োজন করা হয়েছে এবং আমরা আপনারা এই দুটো পর্যন্ত একটু ধৈর্য ধরে শুন মানে আমাদের কথাগুলোকে শুনবেন আমাদের উলামাদের কথা শুনবেন এবং এরপরে আপনারা এখানে সেহরি খেয়ে চলে যাবেন তো এখন আমি সর্বপ্রথম আমাদের বিশিষ্ট আলোচকদের মধ্যে ডাকব আমি অনুরোধ করব কি করবে কেরাতে সময় হবে না আমরা এখন ইয়ে আলোচনা চলে দুইটা বাজবে তো আচ্ছা আচ্ছা এখন আমরা অনুরোধ করব আমাদের বরণ্য আলেম জনাব আমিরুল ইসলাম সাহেবকে ওনার জীবনের অভিজ্ঞতা থেকে কিভাবে ওনারা এই তাকওয়া যে রমজানের যে মাস এই তাকওয়া অর্জন এবং আমরা কিভাবে দিনের দাওয়াত অন্য বিধর্মীদের কাছে পৌঁছিয়ে তাদেরকে আমরা কিভাবে আলোড়িত করছি এর অভিজ্ঞতা নিয়ে উনি একটু আলোচনা করার জন্য ওনাকে আমি অনুরোধ করব ধন্যবাদ بسم الله الرحمن الرحيم نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر صدق الله العظيم আজকের এই সাববিদারি অনুষ্ঠানের ডিসকো ইসলাম কর্তৃক আয়োজিত এই সাববিদার অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি সাহেব এবং বাহরাইনের শীর্ষ পর্যায়ের উলামায়ে কেরাম এবং আমার বন্ধু বর্গগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে আমার মধ্যে কোনো যোগ্যতা নাই কিছু বলার তারপরেও বড়দের আদেশ রক্ষার্থে আমি দু চারটে কথা বলবো যেহেতু সময় সংকীর্ণ আমাদেরকে যেতে হবে নিজ নিজ মসজিদে রমজান মাস তাকওয়ার মাস সিয়াম সাধনার মাস এই রমজান মাসে আল্লাহর বান্দারা বিভিন্ন পন্থায় আল্লাহকে রাজি খুশি করার জন্য রাত ও দিনে বিভিন্ন পন্থায় ইবাদতে মশগুল কেউ এতেকাফের মাধ্যমে কেউ এই সময়ে উমরাতে যে
হজের সওয়াব নেওয়ার জন্য যাচ্ছে, কেউ দিনরাত কোরআন তেলাওয়াত করতেছে, কেউ হাফেজে কোরআন তারাবীহ নামাজে তেলাওয়াতের মাধ্যমে মানুষকে মনোমুগ্ধ করতেছেন। এইভাবে রমজান মাস, সিয়াম সাধনার মাস এবং আত্মসংযমের মাস, সবরের মাস। আলহামদুলিল্লাহ, রোজা এমন এক ইবাদত, রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসসাউমু লি ওয়া আনা আজিজিবি, রোজা একমাত্র আমার জন্য এবং এর বিনিময়ে আমি রাব্বুল আলামিন স্বয়ং দিব। সুতরাং নামাজ পড়লে অনেক বাড়ানো, নামাজ পড়লে রিয়া থাকতে পারে, রিয়ার সম্ভাবনা আছে, এবং এরকম দান খারাপ করলেও রিয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই সিয়ামের মধ্যে রোজার মধ্যে কোনো রিয়া নাই। এই জন্য যে আপনি যদি ঘরের মধ্যে গোপনে খান তা কেউ আপনাকে দেখবে না, আপনি ইচ্ছা করলে খাইতে পারেন, কেউ আপনাকে দেখবে না, দরজা বন্ধ করে খাইতে পারেন, কিন্তু আপনি কেন খান না, যে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, যে আমি যদি ঘরের মধ্যে গোপনে খাই তা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে, এই ভয়টা আপনি খান না। তো এই রমজান মাসে যদি মানুষ ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, তারাবির মাধ্যমে, নামাজের মাধ্যমে, তসবিহ তাহলিলের মাধ্যমে যদি আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারে, তাকওয়া অর্জন করতে না পারে, তাহলে তার চাইতে হতভাগা আর আল্লাহর জমিনে দ্বিতীয় কেহ নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলছিলেন, জিব্রিল আমিনের দোয়া আমিন বলছিলেন, যে রমজান মাস পাইছে আর তার গুনাহ মাফ করতে মাফ করাতে পারে নাই, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল ইসলাম কি বলছিলেন? আমিন। তো এই জন্য ভাই, এই রমজান মাসে তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হবে? দিন রাত মেহনত করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আর বিশেষ করে শেষ রাত্রে, শেষ রাত্রে কিছু তাহাজ্জুদের মাধ্যমে দুই ফোঁটা এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে চাইতে হবে। এই রাতগুলি প্রত্যেকটা রাত মহামূল্যবান রাত, একটি সময় যাচ্ছে, একটি মুহূর্ত যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, এগুলো যেন আমরা হেলায় অবহেলায় অপচয় না করি। তাকওয়ার বয়ান করতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু যেহেতু তাকওয়ার সাথে সাথে উনি বলছেন যে আজকে পরিচালক যে কিভাবে আমরা দাওয়াতের কাজ করতে পারি, মেহনত করতে পারি, এদিকটিও একটু আলোকপাত করার দরকার। তো দুইটা মজদু একসাথে হয়ে গেছে। তো ভাই, আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কয়েকটি কথা বলবো, যেহেতু আজকে তো ওয়াজ না, জাস্ট একটা আমরা আলোচনা করতেছি, একে অপরের সাথে শেয়ার করতেছি যে কীভাবে আমরা দাওয়াতের কাজ করতে পারি। আমি ভারতের মধ্যে 97-এ শেষ দিকে, ডিসেম্বরে বাবরি মসজিদ সংক্রান্ত ঘটনাতে যখন আমাদের লখনউ খুব একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক বিরাজ করতেছিল, এবং মুসলমান হিন্দুর মধ্যে একটা সংঘর্ষ, সবসময় সংঘাত চলছিল, ওই মুহূর্তে কোনো এক মানে মাধ্যম হোক বা ষড়যন্ত্রের মাধ্যমে হোক, যেভাবে হোক, আমরা কয়েকজন ধরা পড়ে গেছিলাম পুলিশের হাতে, এবং আমাদেরকে লখনউ থেকে প্রায় 250 কিলোমিটার দূরে সীতাপুর এক ডিস্ট্রিক্ট জেলখানে আমাদেরকে পাঠিয়েছিল। ওইখানে এক এক করে 3টি বছর আমার জেলের মধ্যে অতিক্রম হয়েছে, কাটাইছেন 3 বছর আমি সীতাপুর ডিস্ট্রিক্ট জেলে আমি কাটাইছি। সেখানে কিছু আমার অভিজ্ঞতা হয়েছে, আমি হিন্দি ভাষা শিখছি এবং হিন্দুদের কিছু বই, যেমন দেখি রামচরিতমানস, রামায়ণ, মহাভারত, এরকম কয়েকটি কিতাব কয়েকজন পণ্ডিত ছিল তাদের সাথে থেকে আমি এগুলো পড়ছি, এবং কিছু কিছু কথা বলে, এটাকে কথা মানে আমরা যেমন বলি কোরআনের আয়াত বা হাদিস, ওরা বলে শ্লোক বা কথা, যেমন ওরা রামচরিত মানুষের মধ্যে একটা কথা আছে, শ্লোক আছে, রহিমান মনহি কে ব্যথা মনহি রাখো কই, শুনিয়ে লোক আটলি হে বাট না লেহে কই। ওদের কিতাবের সাথে আমাদের কিতাবের সাথে মানে কম্পেয়ার করলে দেখা যায় যে আসলে
যেই দাওয়াতের দিকে আমরা জোর দিচ্ছি ওরা কিন্তু একই দাওয়াতের দিকে ওরা জোর দিচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে ওরা মেইন যে রাস্তা তৌহিদের রাস্তা থেকে সরে শিরিকের রাস্তায় ওরা চলে গেছে এবং আল্লাহর পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করেছে, আল্লাহর শক্তিকে ডিস্ট্রিবিউট করেছে। আগুনের দেবতা ভিন্ন, পানির দেবতা ভিন্ন, হাওয়ার দেবতা ভিন্ন এবং প্রত্যেকটা শক্তিকে এক একজন দেবতার নামে ডিস্ট্রিবিউট করেছে। ওখানে আমি থাকা অবস্থায় আমার যে ব্যারাকে আমি থাকতাম ওই ব্যারাকে দর্শক কোরআন আয়োজন ছিল, প্রতি সপ্তাহে আমি দর্শক কোরআন দিতাম ওখানে মঙ্গলবার আসরের পর থেকে নেই মাগরিব পর্যন্ত। তা আমার দর্শক কোরআনের মধ্যে বহু হিন্দু থাকতো এবং কয়েকজন পণ্ডিত, মানে যারা ব্রাহ্মণ পণ্ডিত এরাও ছিল। তো এরা পুরো মনোযোগ দিয়ে শুনতো কথাগুলো এবং যখন দর্শ শেষ হয়ে যেত তখন বলতো যে হজরত আপকে কিতাব মে জো হ্যাঁ হামারে কিতাব মে সেম চিজে হ্যাঁ সেম চিজে হ্যাঁ। তো আমি বলতেছি সেম চিজে হ্যাঁ লেকিন মুশকিল ইয়ে হ্যাঁ কি হাম তো এক ওয়াহদানিয়ত এক আল্লাহ কো জো হ্যায় মানতে হ্যায় পুকারতে হ্যায় ওর আপ 38,000 দেবতাও কো মানতে হ্যায় ফরক এই হ্যায়। তো ওখানে মানে আমাদের নামাজ আমরা যখন নামাজ পড়তাম জামাতে জুমা হইতো ওই ব্যারাকের মধ্যে জুমা নামাজ হইতো, সমস্ত মুসলমানরা জুমা নামাজ পড়তো এবং বাহির থেকে একজন খতিব আসতো সে জুমা নামাজ পড়তেন। যেহেতু আমি কই দিই আমি পড়াতাম না, বাহির থেকে একজন আসতেন। তো আমরা কীভাবে নামাজ পড়ি, আমাদের নামাজগুলি কোরআন তেলাওয়াত দর্শ কোরআন এগুলো খুব মনোযোগ সহকারে শুনতো এবং যেমন নাকি এখন বর্তমানে আমি বাহারে এসে ডিসকভার ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছি, যদি ওই সময় এরকম একটা ডিসকভার ইসলাম বা এ ধরনের কোনো একটা মানে বিধর্মীদেরকে দাওয়াত দেয় এরকম একটা কোনো সংস্থার সাথে সম্পৃক্ত হতে পারতাম বা যোগাযোগ হইতো, হয়তো এই ওদের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিয়ে বিরাট একটা সংখ্যাকে মুসলমান বানানো যেত। যে তাদের মধ্যে যে একটা ইসলামের প্রতি একটা ঝোঁক একটা আবেগ দেখছি যে সত্যিকার অর্থে কিন্তু তারা আমাদের যারা আমরা জেলে ছিলাম মুসলমান ছিলাম আমাদেরকে খুব সম্মান করতো এবং বিশেষ করে যখন খানার লাইন দাঁড়াইতো আমাকে কখনো খানার লাইনে দাঁড়াতে হইতো না, পণ্ডিতরা বলে দিয়েছিল যে ওই মোল্লার জন্য খানা ডাইরেক্ট ওর ব্যারাকে নিয়ে যাও ওনাকে এখানে আসতে দিবে না। যে এই যে সম্মান, যে সম্মান আমরা মুসলমানদের থেকে পাই না ওই সম্মান আমরা হিন্দুদের থেকে পাইছি। এখন ওই ক্ষেত্রে যখন সে আপনাকে সম্মান করে যখন আপনি একটা ইসলামের দাওয়াত তাকে দিবেন সে ওটাকে ডিনাই করবে না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে শুনছি উনি রেলে যাচ্ছিলেন সফর করতেছিলেন, ওনার সাথে কিছু মুরিদিন ছিলেন ওনার ছাত্ররা ছিলেন, উনি বাথরুম গেছেন বাথরুমে গেছে বাথরুমে যাবে আর কি, এর আগে একজন হিন্দু পণ্ডিত সে বাথরুমে গেছে, বাথরুম থেকে যখন বাইরেছে তো সে নাকটা কেরকম ছিটকে বাইরেছে। তো হযরত হুসাইন আহমদ রহমতুল্লাহ বুঝতে পারছে যে কিছু ঘটনা ঘটছে হয়েছে এখানে, উনি গেছেন যা দেখে একদম মানে নষ্ট বাথরুম খুব নষ্ট। তা উনি কি করলেন পরিষ্কার করছেন, হুসাইন আহমদ মাদিনী রহমতুল্লাহ বাথরুমটা ভালো করে পরিষ্কার করে এইবার ওই পণ্ডিতকে বলছেন যান আপনি এবার যান। ওই পণ্ডিত তারপর গেছে ঢুকছে, ঢুকে দেখছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম করে আসার পরে সে বলতেছে আপনার পরিচয়, উনি বলছে আমি দারুন দেওবন্দে থাকি এরকম আমার ছাত্র আমরা এক জায়গায় যাইতেছি দাওয়াতে, বলছে যদি ইসলামের তালিম শিক্ষা যদি এরকম হয়ে থাকে আমি সেই ইসলামে ঢোকার জন্য এখনই প্রস্তুত আছি আমাকে মুসলমান বানিয়ে ফেলেন। ওনার আখলাক দেখে যে একজন বড় দায়ী একজন আলেম তার এত শিষ্য ছাত্র এত বড় একজন মোল্লা এত বড় আলেম মুসলমানদের, সে যদি এরকম তার আখলাক হয় তার কিরদার হয় তাহলে এটাই সত্যিকার দিন, এটাই সত্যিকার মজহাব, এই মজহাবে আমার যাওয়া উচিত, উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এরকম ভারতের মধ্যে আমাদের এই আকাবের ওলামায়ে দেওবন্দ আকাবের ওলামায়ে দেওবন্দের মেহনতের বদলতে লক্ষ 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 হিন্দু ব্রাহ্মণবাদী এবং ইহুদিবাদী বা জায়নবাদী যত রকমের ধর্মের লোক ছিল এরা মুসলমান হয়েছে এবং ভারতের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এমন জায়গা নাই যেখানে মুসলমানরা নাই আজকে ভারতের মধ্যে। তো এটা কিসের কারণ হয়েছে, মুসলমানদের আখলাকের কারণে দাওয়াতের পদ্ধতির কারণে, কিন্তু আজকে আমাদের মধ্যে ওই সমস্ত উসলুবগুলো নাই যে আমাদের আকাবেরা যে সমস্ত উসলুব আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন ওই সমস্ত উসলুবগুলো আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে উগ্রতা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আল্লাহ কোরআনের মধ্যে বলছে স্পষ্টভাবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের মাধ্যমে কৌশলের মাধ্যমে উত্তম নসিহতের মাধ্যমে দাওয়াত দাও। কিন্তু আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মধ্যে আমরা হিকমত অবলম্বন করি না, যদি ব্যতিক্রম কিছু হয় উল্টা সিধা আমরা থাপড় মেরে বসি, সে যদি উল্টা কিছু বলে আমি উল্টা থাপড় মারি বা উল্টাটা গালি দিয়ে বসি, তাই বেটা
তুই আমারে গালি দিছিস কি লাগা বাকি থাপ্পড় দিছিস কি লাগা সে আমরা উল্টা থাপ্পড় মারি দিই কিন্তু আমাদের আকাবারদের দেখা গেছে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিতে যায় উনি বাড়ি খাইছে মার খাইছে এক কৃষকের হাতে মার খাইছে কিন্তু উল্টা ওনাকে বলছে ভাই আপনাকে যে বিরক্ত করলাম এর জন্য আমি ক্ষমা চাইতেছি তারপরেও আপনি আমার কথাটা শুনুন মার খানেওয়ালা ব্যক্তি বলতেছে যে এ তো এ একজন আলেম এ একজন মুসলমানদের মোল্লা এ মার খাওয়ার পরে উল্টা মাপ চাইতেছে তার মন গলে গেছে নরম হয়ে গেছে বলছে হযরত আপনি কি বলতেছেন বলেন উনি কিছু দাওয়াতে তবলিগের মেজাজে উনি কিছু কথাবার্তা বলার পরে বলছে জীবন চিল্লার জন্য উনি নাম সাথে লেখা দিছে জীবন চিল্লার জন্য সেই ঘটনা আছে মেওয়াতের মধ্যে সেই মেওয়াত যেটা জাহেল এবং জাহিলিয়াতের সবচেয়ে বড় বড় জায়গা ছিল সেই মেওয়াতের থেকে এখন হাজার হাজার শত শত জামাত বাইরে এমন একটা ঘর নাই যদি মেওয়াতে যদি জামাত যায় সেখান থেকে মানে কোনো জামাতকে কোনো দিন আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে কোনো খানা পাকাই দিয়েছে মেওয়াতের মধ্যে এত মাশাআল্লাহ দাওয়াতের কাজ ওখানে চালু হয়েছে তো এটা কারণ কি এটা হিকমত এবং উসলুব দাওয়াতের উসলুব দাওয়াতের উসলুবের মধ্যে অনেক অনেক কিছু বরণীয় আছে করণীয় আছে এবং ধৈর্যের কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো আমাদেরকে আমাদের আকাবের জীবন থেকে আমাদেরকে শিখতে হবে ভাই আর ইসলামটা এমনভাবেই আসে নাই আমার কাছে রসুল করিম ইসলামের জীবনী পড়ে দেখেন চলতি পথে কাঁটা বিছিয়েছেন যেদিন কাঁটা পায় নাই কি আমার প্রতিদিন আমার পথে কাঁটা থাকতো আজকে কাঁটা নেই কেন খবর নেই বুড়িমার ওখানে যা দেখে যে সে অসুস্থ হয়ে পড়ছে বুড়িমার সেবা করতে গেছে তো বুড়িমার সেবা করতে গেছে দেখে বুড়ি আরে যার চলা পথে আমি কাঁটা বিছাইতাম এতদিন পর্যন্ত সেই বুড়ি আজকে হ্যাঁ সেই বুড়ি বলতেছে যার মানে চলতি পথে আমি কাঁটা বিছাইতাম আজকে সে আমাকে দেখার জন্য আসছে সে বলছে মোহাম্মদ তুমি আমারকে মুসলমান বানাই দাও তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এরকম অনেক ঘটনা তো আমাদের আকাবেরদেরও এরকম অনেক ঘটনা আছে জীবনীতে যে দাওয়াতের ক্ষেত্রের মধ্যে তারা অনেক কষ্ট সহ্য করছেন অনেক নির্যাতন সহ্য করছেন কিন্তু কখনো রাগ হন নাই ক্রোধের বশবিত হন নাই তারা হাসি মুখে দাওয়াত দিয়েছেন এরকম আমরা যে মেজাজ তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ ডিসকভার ইসলামের সম্বন্ধে আমি আগে জানতাম না বাহার আসার পরে আমি এনাদের ওয়েবসাইটে দেখছি এরপরে আমি যখন ব্রাউজ করতাম তো আমেরিকা থেকে এক মহিলা সে একদিন এরকম ব্রাউজ করতেছে চ্যাটিং করতেছে তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না কি সে বলতো আমি মুসলমান তো মুসলমান তুমি হলে তুমি আগে কি কনভার্টেড মুসলমান নাকি বংশগত মুসলমান কারণ আমি কনভার্টেড মুসলমান কীভাবে মুসলমান হয় আমি ডিসকভার ইসলামের দাওয়াতে আমি আশ্চর্য হলাম সে আমেরিকা সে ডিসকভার ইসলামের মাধ্যমে সে মুসলমান হয়েছে তো ডিসকভার ইসলামের মাধ্যমে কি ডিসকভার ইসলাম তো বাহারে নেই কয় ডিসকভার ইসলামের লোক আমেরিকাতে দাওয়াত দিছে ওই দাওয়াতের কারণে আমি মুসলমান হয়েছি তো এবং সারা বিশ্বের মধ্যে ডিসকভার ইসলাম ব্যাপকরূপে কাজ করছে আলহামদুলিল্লাহ তো আমরা আলহামদুলিল্লাহ ডিসকভার সাথে সম্পৃক্ত আমরাও এরকম মানে নিয়ে এরকম প্রেরণা নিয়ে উৎসাহ নিয়ে কাজ করব এবং আমার আত্রাফে আশেপাশে যারা গায়ের মুসলিম আছে অমুসলিম আছে তাদেরকে আমরা আমাদের প্রথমতকে আমরা আমাদের আখলাক দ্বারা আমাদের আচার ব্যবহার দ্বারা তাদেরকে মুগ্ধ করব তাদেরকে দাওয়াত দিব তারা আমাদের আচার ব্যবহার দেখে তারা আস্তে আস্তে আমাদের দিকে আসলে কনভার্ট করার জন্য সহজ হয়ে যাবে এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলছেন যে অজামে হেতো নাসারা আর তামাদ্দুন মে হুনুদ এ হে মুসলমান জিসে দেখ কার শর্মা ইহুদ আজকে মুসলমানদের যে মানে লেবাস যে পোশাক যা ব্যবহার এগুলো দেখে হিন্দুরা খ্রিস্টানরা সবাই হাসাহাসি করতেছে এই মুসলমান এই হলো মুসলমান যাদের আকাবেররা হ্যাঁ উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতানা ইয়া জারির আল মাজামিউ কোথায় আমাদের আকাবের আজকে আমাদের আকাবের যদি জীবনী আমরা পড়ি আর আমাদের জীবনের সাথে তাদের জীবনকে মিলাই তাহলে কত তফান আসমান জমিনের তফাত সুতরাং ভাই এই তাকওয়ার মাসে রমজানের মাসে আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে তাকওয়া অর্জন করতে হবে খোদাভীতি অর্জন করতে হবে আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে এবং গায়রুল্লাহর মহাব্বত দিল থেকে বাহির করতে হবে আল্লাহর মহাব্বত দিলের মধ্যে স্থান দিতে হবে আর দাওয়াতের মেজাজ দাওয়াতের ফিকির আমার আপনার মধ্যে তৈরি করতে হবে দাওয়াতের ফিকির দাওয়াতের মেজাজ আমার আপনার মধ্যে তৈরি করতে হবে এবং এই মেজাজ নিয়ে এই ফিকির নিয়ে যদি আমরা চলি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা চলা প্রত্যেকটা কদমের মধ্যে ইনশাআল্লাহ সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আমার ভাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ ভাই এখানে ইনশাআল্লাহ আমাদের মাশায়েখরা আছেন ইনশাআল্লাহ বিস্তারিত ওনারা আলোচনা করবেন আমি সংক্ষিপ্ত আকারে এই কিছু মানে টুকরা টুকরা এটি বিক্ষিপ্তভাবে আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বললাম বা আপনারা শুনলেন এর উপর যদি আমরা সবাই আমল করতে পারি
কারণ লিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাক্তান ইনদাল্লাহ আমি যেটা বলি ওটা আমি কেন আমি কবির করি না যেটা বলে যদি আমি আমল করতে না পারি আল্লাহর কাছে এটা বড় বিষয় এইজন্য সবচেয়ে সবসময় আমরা আমলের নিয়তে বলবো আমলের নিয়তে শুনবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলার মধ্যে শোনার মধ্যে বরকত দান করুন ইখলাস দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি পড়ে দিব আপনি লাস্টে দিব জাযাকুমুল খায়ের আমাদের জনাব আমিরুল ইসলাম ভাইকে ওনার জ্ঞান গর্ব আলোচনার জন্য আলহামদুলিল্লাহ এখন আমরা এই পর্বে আমাদের আরেকজন সুনামধন্য ডিসকভার ইসলামের অত্যন্ত জোরালো এবং গুরুত্বপূর্ণ একজন তাই আমাদের সঙ্গে অনেকদিন থেকে সম্পৃক্ত এবং উনি আমাদের ডিসকভার ইসলামের বিভিন্ন প্রত্যেক রমজানে মানামাতে অনেক কুলো ইফতার করেন করান ওনার মাধ্যমে করানো হয় না না আমি আমিন করেছি ওনার মাধ্যমে করানো হয় এবং ওনার এই ইফতারগুলো অত্যন্ত জোরালো হয়েছে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং খুব সফলভাবে উনি সম্পাদন করেছেন উনি হচ্ছেন বাংলাদেশের কোনো এক মাদ্রাসার উনি প্রিন্সিপালও ছিলেন তো আমি এই পর্বে ওনাকে অনুরোধ করব ওনার হচ্ছেন আমাদের সুনামধন্য ভাই জনাব আমিনুল হক জনাব আমিনুল হক ওনাকে অনুরোধ করব ওনার মানে জাস্ট অভিজ্ঞতা থেকে আমাদেরকে সংক্ষিপ্তভাবে পাঁচ মিনিট আমাদের সামনে কিছু পেশ করার জন্য কিভাবে উনি ওনার দাওয়া অন্যদের কাছে পৌঁছান এবং তাকেও আমরা কিভাবে অর্জন করতে পারি এর উপর আলোচনা করার জন্য জনাব আমিনুল হক ভাই আমিনুল হক আমিনুল হক ভাই কি চলে গেছেন হ্যাঁ আল্লাহ একটু খেয়াল করে দেখেন তো আচ্ছা অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করতে হচ্ছে উনি বিশেষ কারণে আমাদেরকে না বলে চলে গেছেন যার ফলে ওনার আর জ্ঞান গর্ব কথা আমরা শুনতে পারলাম না তো এই পর্বে আমি আমাদের অত্যন্ত সুনামধন্য এবং আমাদের সবচেয়ে পুরনো ডিসকভার ইসলামের দায়ী যার মানে মুক্তিঝরা অগ্নিঝরা সেই ওয়াজ সে বিদগ্ধ আলোচক মানে শুনলে শুনতে ইচ্ছে করে মনে হয় না যে ওনার মানে উনি ওনার আলোচনা শেষ করুক এরকম একজন বক্তা এরকম একজন আলোচক আমাদের পাশে উপস্থিত আছেন উনি সেই আজকোর থেকে এসছেন তো ওনার ওনাকে যদিও আমাদের সময় খুব স্বল্প ওনার কাছে শুনলে আমাদের অনেক শুনতে হয় তো আমরা ওনাকে অনুরোধ করব খুব সংক্ষেপে আমাদেরকে কিছু ওনার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু বলার জন্য ধন্যবাদ জনাব মুফতি আমিনউদ্দিন আলোচক সালাম الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাতে এবং রাতের শেষ ভাগে এখানে তাও আল্লাহর ঘর মসজিদে একে তো রমজান দ্বিতীয়ত জুমার রাত্রি তৃতীয়ত আল্লাহর ঘর মসজিদে চতুর্থত আমরা শেষ রাত্রে অবস্থান করতেছি এবং উলামায়ে কেরামের সমন্বয়ে বেশি এতগুলি বিশেষণ যে সময়টাতে আছে এই সময়টা কত গুরুত্বপূর্ণ এটা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি তো এই গুরুত্বপূর্ণ একটি সময়ে আমরা এখানে জমায়েত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন
এটা আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ করেছেন, আর না হয় হয়তো এই সুযোগ আমরা পেতাম না। রমজানের ফজিলত সম্পর্কে আমরা রমজানের পূর্ব থেকেই শুনে আসছি এবং প্রতি বছর শুনতেছি। রমজানের রোজা রাখলে কি উপকার হয়, দুনিয়াবী কি উপকার, পরকালের কি উপকার, সবই আমরা শুনি। কিন্তু মূল সমস্যা যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো আমাদের বিশ্বাসটা কতটুকু ওই কথাগুলির উপর। যেমন রমজানের রোজা সম্পর্কে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ফরহেজগার হতে পারো, আল্লাহকে ভয় করতে শেখো। রমজান আমাদের জীবনে কম যায়নি, সত্যি কি আমরা সেই তাকওয়া অর্জন করতে পেরেছি অথবা সেই তাকওয়া অর্জনের জন্য আমরা চেষ্টা করেছি, এটা হলো মূল প্রশ্ন। রমজান আমাদের অতীতে অনেকগুলি গেছে, আগামী রমজান পাবো কিনা সেটা আমরা জানি না। আমাদের বিশ্বাসটা কোন পর্যায়ে গিয়ে থেকেছে, যেমন আমরা সামাজিকভাবে, ধর্মীয় এবং সামাজিকভাবে একটা কথা বিশ্বাস করি, আপন বোনকে বিয়ে করা যাবে না, এটাও আমাদের একটা বিশ্বাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে। সামাজিক দৃষ্টিকোণ থেকে এই জন্য বললাম কারণ হিন্দুরাও এটা বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, বোনকে বিয়ে করে না ওরা। এখন যদি আপনি হঠাৎ করে বিয়ে করতে গেলেন দেশে, আপনাকে একজন বলল যে আপনি পাত্রী তালাশ করছেন, আপনার ঘরে তো আপনার বোন আছে, আপনার অবস্থাটা কেমন হবে, আপনার সমাজে ওই ব্যক্তিটাকে কোন চোখে দেখবে? প্রথম কথাই তো আমরা হয়তো তাকে নাস্তিক বলে দেব যে ওর তো ঈমান নাই, কারণ বোনকে বিয়ে করা যাবে না এই কথাটার উপর যে বিশ্বাস আমার, এত গাঢ় বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু আল্লাহর হদানিয়তের উপরে অনেকের আছে বলে আমার মনে হয় না। আল্লাহকে গালি দিচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, কিন্তু আমাদের গাত্রদাহ কিন্তু ওই রকমের হয় না। কিন্তু আমার বোন সম্পর্কে এই কথা বলার পরেই আমি একদম আগুনের মতো জ্বলে উঠলাম, এর কারণ হলো এই সম্পর্কে আমার বিশ্বাসটা এত গাঢ় যে এই যে আমি কোনো ক্রমেই মেনে নিতে পারি না, শোনাটা পর্যন্ত বরদাস্ত করি না। এখন আল্লাহ বলতেছেন, এটাও আল্লাহর একটা বিধান, আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা নিয়ম কানুন আল্লাহ বানিয়ে দিয়েছেন যে রমজানের রোজা রাখলে তাকওয়া অর্জন হবে। এই কথাটার উপরে কি ওই রকমের বিশ্বাস আমার আছে? হাদিসের মধ্যে আসতে যদি কেউ আসরের নামাজ এবং ফজরের নামাজ ছেড়ে দেয়, তাহলে তার ধন সম্পদ, স্ত্রী পরিবার পরিজন সব যেন ধ্বংস হয়ে গেল। সত্যি কি এমন হয় আমাদের? আসরের নামাজ ছুটে গেলে এরকম অনুভব করি আমরা, আমার একটা দিনার হারিয়ে গেলে আমি পেরেশান হয়ে যাই, কিন্তু কত আসরের নামাজ চলে গেছে কিন্তু আমার তো কখনো ভিতরে এই রকমের পেরেশানি আসে নাই। কেন? বিশ্বাস নাই। বিশ্বাস কোন জায়গায় গিয়ে ঠেকছে ওইটাকে উদ্ধার করতে হবে আগে, যে আমি কোন রকমের মুসলমান, কারণ একটা বিশ্বাসের উপরেই কিন্তু আমি মুসলমান, আরেকজন খ্রিস্টান, আরেকজন ইহুদি, আরেকজন হিন্দু, শুধু বিশ্বাসের উপর, কারো গায়ে লেখা থাকে না। এখন আমি কি আল্লাহকে এই দুনিয়ার পরিচালক বলে বিশ্বাস করি, আমার সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করি, উনি আমার সব কিছু দেখছেন এবং শুনছেন সেটাকে বিশ্বাস করি? শুধু যদি এতটুকু আমরা বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমার সব কিছু দেখছেন এবং শুনছেন, আমি কিন্তু মুত্তাকি হয়ে গেছি। এতটুকু বিশ্বাস করলেই কিন্তু আমি মুত্তাকি হয়ে গেছি, আমি তাকে অর্জন করে ফেলেছি। কিন্তু এই বিশ্বাসটা তো আমাদের মধ্যে নেই, এটা প্রত্যেকেই নিজের বুকে হাত দিয়ে একটু চিন্তা করলে আমরা পেয়ে যাব যে আমাদের আল্লাহর কথা এবং আল্লাহ রসুলের কথার মধ্যে বিশ্বাস কতটুকু। আমাকে একজনে ফোন করে বলল আগামীকাল আমেরিকান এমবেসি থেকে গ্রিন কার্ড দেওয়া হবে, আমি রাত্রে হয়তো ঘুমাবো না যে সকালে প্রথম সারিতে আমি যেন থাকতে পারি, তার কথায় এই রকমের বিশ্বাস হয়ে গেছে। অথচ আমেরিকা আমি দেখি নাই, আমরা কি দেখছি আমেরিকা? আমরা দেখি নাই আমেরিকা।
এরপরও এই কথা শোনার সাথে সাথে আমার রূপ আমার প্রেরণা এতটুকু পর্যায়ে পৌঁছে যে আমি প্রথম সারিতে থাকার জন্য সর্বপ্রথম যেন কার্ডটা আমি পাই এই জন্য আমি রাত থেকেই প্রস্তুতি নিই। এটা হলো বিশ্বাস, কারণ ওর কথায় আমি বিশ্বাস স্থাপন করেছি। ওই রকমের বিশ্বাসও কিন্তু আমাদের আল্লাহর কথার এবং আল্লাহর রসুলের কথার উপর নাই। যদি থাকে এইটাই তাকওয়া, তাহলে আমি মুত্তাকি হয়ে গেলাম। এই প্রশিক্ষণ এক মাস দেওয়া হয় যেন বিশ্বাসটা আমাদের পরিপূর্ণ হয়। যেমন দেখেন আজকাল ক্রিকেট টিম বিভিন্ন দেশে যায়, বাংলাদেশের টাইগাররা অনেক দেশে যায় না, যখন জিতে আসে তখন তারা টাইগার, আর যখন জিতে না তখন আর টাইগার বলে না। তো ওরা যখন যায় জিতে যা জেতার পরে কিন্তু তাদেরকে একটা কাপ দেওয়া হয়, যে কোনো দেশের খেলোয়াড়রা একটা কাপ পায়, এটি হলো তার মূল পুরস্কার। এটাই কি শেষ? দেশে আসার সাথে সাথে এয়ারপোর্টে সম্বর্ধনা, এরপরে সরকার তার বঙ্গভবনে তাকে সম্বর্ধনা দেওয়া হয়, বিভিন্ন শিল্পপতিরা তাদেরকে বিভিন্ন অনুদান এই পুরস্কার দেয়, কেউ ফ্ল্যাট দেয়, কেউ গাড়ি দেয়, কেউ নগদ টাকা দেয়, চতুর্দিক থেকে শুধু দিতেই থাকে তাদের। এগুলো কিন্তু উল্লেখ হয় না, মূল কিন্তু এই ট্রফিটাই। এরপরে তাদের এলাকায় ডিস্ট্রিক্ট কোর্টে সম্বর্ধনা হয়, থানাবাড়ি সম্বর্ধনা হয়, ইউনিয়ন ভিত্তিক সম্বর্ধনা হয়, একটার পর একটা হতেই থাকে, কিন্তু মূল পুরস্কার একটা। রমজানের যারা রোজা রাখবে, আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন হাদিসের মধ্যে যে আল্লাহ বলতেছেন আসসাউমুলি ওয়া আনা আযযিবি, রোজা আমার জন্য আমি এর পুরস্কার দেব। এর অর্থ এটা হলো মূল পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দেবেন, কি পুরস্কার দেবেন সেটা কিন্তু বলেন নাই। এটা হলো মূল টপিক। এরপরে আপনার কি পুরস্কার আছে? চতুর্দিকে আপনার পুরস্কার, এয়ারপোর্টের সম্বর্ধনাও আছে, লিসাআমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরি ও ফারহাতুন ইনদা লিকা রাব্বি, যে রোজা রাখবে তার জন্য দুটি খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের সময়। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও বেশি প্রিয়, বেশি পছন্দনীয়, এটা একটা পুরস্কার। নিঃসাইম দাওয়াতুল্লাহ তুরাব, যে রোজাদার তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, এটা একটা পুরস্কার। এই যে চতুর্দিকে পুরস্কার, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে সেটাকে বলা হয় রায়্যান, এই দরজা দিয়ে রোজাদার ভিন্ন আর কেউ ঢুকতে পারবে না। রোজাদাররা যখন ঢুকে যাবে তখন উগলি কাল বাপ, দরজা বন্ধ করে দেওয়া হবে। এই যে চতুর্দিকে পুরস্কার, এগুলি হলো আপনার বোনাস পাইতেছেন। মূল পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আপনাকে পুরস্কার দিবেন। কেন দিবেন? কারণ একমাত্র আল্লাহর জন্য আমি রোজাটা রেখেছি, আমি আমার সামনে হালাল স্ত্রী থাকার পরেও ব্যবহার করিনি, হালাল পানীয় দ্রব্য থাকার পরেও আমি পাস করি নাই, হালাল খাদ্য থাকার পরেও আমি সেটা খাই নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। যে একাকি ঘরের মধ্যে আমার বান্দা একমাত্র আমাকে খুশি করার জন্য সে তার শাহওয়াতকে ত্যাগ করেছে, হালাল খাদ্য ত্যাগ করেছে, হালাল পানীয় ত্যাগ করেছে, কাজেই এর পুরস্কারটা আমিই দেব। এই জন্য এই পুরস্কারটা অনেক বড়। তো সর্বপ্রথম এবং সর্বশেষ কথা যেটা, সেটা হলো আমাদের বিশ্বাসটাকে গাঢ় করতে হবে, বিশ্বাসটাকে পুনরুদ্ধার করতে হবে, যে আমার বিশ্বাসটা কোথায় চলে গেল। এখন এটাকে পুনরুদ্ধার করতে হলে আমাদের কিছু কাজ আছে, সেই কাজ তিনটা কাজ করতে পারলে আমরা সেই জিনিসটাকে উদ্ধার করতে পারব। তিন কাজ করতে কে কে রাজি? আমরা সহজ তিনটা কাজ করতে পারলে আমরা এই বিশ্বাসটাকে পুনরায় পেয়ে যাব এবং আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মুত্তাকি, সেই মুত্তাকি হওয়ার মর্যাদা আবার আমরা পেয়ে যাব। একটা হলো এই কুরআন এবং হাদিস, অর্থাৎ আল্লাহর দিনকে বোঝার জন্য আমাকে সময় দিতে হবে, কারণ সময় যদি না দেই তাহলে কোনো কাজ দুনিয়াতেও অর্জন হয় না। আপনি মৌলানা হবেন, সময় দিতে হবে আপনাকে, ড্রাইভার হবেন, সময় দিতে হবে আপনাকে, রাজমিস্ত্রি হবেন, তাও সময় দিতে হবে, সময় ছাড়া কোনো কিছুই সাধন হয় না। দুই নম্বর হলো শ্রম দিতে হবে,
পরিশ্রম সারা দুনিয়াতে কোনো কিছুই অর্জন হয় না। তিন নম্বর হলো অর্থ ব্যয় করতে হবে। এই দিনের জন্য যদি এই তিনটি কাজ আমরা করতে পারি, আমরা তো বাপের মুসলমান পিতার ঘরে জন্মগ্রহণ করেছি, সোজা মুসলমান হয়ে গেছি, বাস যার কারণে ইসলামের প্রতি আমাদের সেই ভাবনাই এবং সেই মহব্বত নাই। যদি আমি ইসলামটাকে মহব্বত করে এক অমুসলিম মুসলমান হয়েছে, তার সামনে তরমুজ পেশ করা হয়েছে, তরমুজটাকে কাটো, সেই নতুন মুসলমান জিজ্ঞেস করতেছে আল্লাহর রসুল এই তরমুজটা কিভাবে কেটেছিলেন তা বলেন। আল্লাহর রসুল কিভাবে কেটেছিলেন সেটা বলেন। কতটুকু মহব্বত তার ভিতরে রসুল রসুলকে দিয়ে। আজকে একজন বলতেছিল, এক নন মুসলিম জিজ্ঞাসা করতেছে, আমরা খেজুর খাচ্ছি, খেজুরের বিষটা আল্লাহ রসুল কিভাবে ফেলতেন আমাকে বলেন। খেজুরের বিষটা মুখ থেকে কি সুজি দিয়ে ফেলে দিতেন নাকি হাত দিয়ে নিতেন, কিভাবে ফেলতেন? এটা হলো ইসলাম, আমরা হলো এইরকম মুসলমান হওয়া উচিত। আমরা কোথায় আর ইসলাম কোথায়? এই জন্য এই ইসলামটাকে উদ্ধার, আমাদের বিশ্বাসটাকে পুনরুদ্ধার করতে হলে শ্রম দিতে হবে, শিখতে হবে। দিন কি আমরা তো শিখি নাই, দিন শিখি নাই, দিন শেখার জন্য আমরা চেষ্টা করি নাই। এই জন্য দিনকে শিখতে হলে শ্রম দিতে হবে, অর্থ ব্যয় করতে হবে, সময় দিতে হবে। এই তিনটি কাজ যদি আমরা করি, তবেই দেখবেন ইসলামের প্রতি মহব্বত। যখন আল্লাহ রসুলকে গালি দিবে আমার গা জ্বলে উঠবে, আল্লাহকে গালি দিবে আমার গা জ্বলে উঠবে, কোরআনকে অবমাননা করবে আমার গা জ্বলে উঠবে, কারণ আমি এর জন্য শ্রম দিয়েছি, আমি মেহনত করেছি, আমি সময় দিয়েছি, অর্থ দিয়েছি। এই তিন জিনিস না দেওয়া পর্যন্ত কোনো জিনিসের সঙ্গে কারো মহব্বত সৃষ্টি হয় না। কাজেই আমাদের বিশ্বাস যতদিন পর্যন্ত ওই জায়গা থেকে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত মুত্তাকি হওয়ার কল্পনাও করা যায় না। বিশ্বাসটাকে ওই জায়গায় রেখে যদি আমরা মুত্তাকি হতে চেষ্টা করি, তাহলে আমরা কল্পনায় সেই কল্পনার রাজ্যে বসবাস করতেছি, কখনো সম্ভব হবে না। এই বিশ্বাসটাই আসবে না আমার যে রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়। সবাই রাখতেছে, আমিও রাখতেছি। কাজেই রমজানের রোজাটাকে আমরা শুধুমাত্র আহার ত্যাগ করা আর পানাহার ত্যাগ করাকে আমরা যদি মনে করি, হাদিস শরীফে আসছে যে এটা শুধু পানাহার ত্যাগ করার নাম রোজা নয়। এখন আমরা রমজানের রোজায় কি করতেছি? গীবত কি ছেড়ে দিয়েছি? মিথ্যা কথা ছেড়ে দিয়েছি? অবশ্যই ছাড়িনি, অথচ শয়তানকে বেঁধে রাখা হয়েছে, শয়তানকে বেঁধে রাখা হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এটাও পুরস্কার, রমজানের পুরস্কার। কাজেই আমাদেরকে সেই বিশ্বাসটাকে পুনরুদ্ধার করার জন্য সকলের প্রতি সর্বপ্রথম আমি আমাকে সম্বোধন করছি যে আমাদেরকে এই দিনের জন্য মেহনত করতে হবে, সময়, অর্থ এবং শ্রম দিতে হবে। যদি এই তিনটি জিনিস আমরা দিতে পারি, তবে আমার বিশ্বাসটা সেই রকমের উচ্চাঙ্গের হবে, যখনই ইসলামের বিরুদ্ধে কোনো কথা আসবে আমার গায়ে লাগবে, আমার অন্তরে ব্যথা আসবে। আল্লাহ আমাদের সকলকে সত্য দিনকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়াকুরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খায়র, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা জন্য আমাদের মুফতি আমিনউদ্দিন ভাইকে। ওয়া মান আহসানু ক্বাওলাহু মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন। আপনারা জানেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ রোজা তো আমাদের তাকওয়ার মাস, এই রমজানের মাস। আপনি রোজা রাখবেন, আপনাকে রোজাদার করবে, আপনি হজ করেন, হজ হাজি বলবে, আর নামাজ পড়েন, নামাজ পড়া বলবে। কিন্তু যখন আপনি দাওয়াত দিতে যাবেন, তখন কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সময় জানেন যে বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে উনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়েছেন। দাওয়াত এরকম একটা কাজ, সেটা অত্যন্ত ধৈর্যের কাজ। কাজে আসুন, আমরা এটা এমন একটা কাজ যে এটা
আমার মনে হয় সর্বোচ্চ কাজটা হজরত সাল্লাল্লাহু করে গেছেন ওনার জীবন পর্যায়ে। কাজেই আমাদের এই এই দাওয়াটা কীভাবে আমরা করতে পারব, এর টেকনিক এর পদ্ধতিটা আমাদের শেখা দরকার, এবং সেই জন্য আমাদের যাওয়া দরকার ডিসকোর ইসলাম। এবং ডিসকোর ইসলাম একমাত্র প্রতিষ্ঠান, একমাত্র সোসাইটি যেখানে এই পদ্ধতিগুলো শেখানো হয় অত্যন্ত সুচারুরূপে। এবং যেহেতু আমাদের অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাকে গর্বের সাথে বলতে চাচ্ছি যে আমাদের এরকম সুযোগ আছে যে আমাদের একজন বাংলাদেশি একজন বড় আলেম, বড় মর্যাদা লেভেলের আলেম সেখানে আছে, যার কাছ থেকে আমরা এটা সুযোগ শেখার সুযোগ পাই। তো আপনারা আসুন, প্রতি মঙ্গলবারে হয় আমাদের ক্লাস, সেখানে এই দিনের পরে কীভাবে কীভাবে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে, কীভাবে এটা কোন পদ্ধতিতে পৌঁছাতে হবে সেগুলো শিখে দেওয়া হয়। তো আপনাদেরকে আমি আবারও সুনিবেদন করবো আপনারা এই কাজে এগিয়ে আসুন। আচ্ছা, এই পর্যায়ে আমি আমাদের যেহেতু সময় খুব সংকীর্ণ, আমাদের অনেকেই কাছে আমরা অনেক অভিজ্ঞতার কথা শুনতে পারতাম, আমরা জানি অনেকে অনেক কথা জানেন, কিন্তু আমরা সবাইকে হয়তো সুযোগ দিতে পারবো না। তো আমি এই অবস্থা এই মুহূর্তে আমি যা কথা স্মরণ করছি যে আমাদের ভাই আবু তাহের, জনাব মাওলানা আবু তাহের ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি খুব সংকীর্ণ অল্প সময়ের ভিতরে। আসুন আমরা জনাব আবু তাহের ভাইয়ের কাছ থেকে কিছু জ্ঞান গ্রহণের কথা শুনি। ধন্যবাদ। الحمد لله الذي خلق من الماء بشرا فجعله نسبا وسهرا وكان ربك قديرا والصلاة والسلام على رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وعلى آله وأصحابه الذين كانوا في الدين سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتصحبين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون উপস্থিত আজকের মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আসলে আমি এখানে এসেছি আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, বিজ্ঞ আলেম যারা আছেন, ওনাদের কিছু কথাবার্তা শোনার জন্য। যাই হোক, ওনারা আমাকে কিছু বলার জন্য বলছেন, ওনাদের আদব রক্ষার্থে আমি এখানে দণ্ডায়মান হয়েছি। যাই হোক, এই মাস হয়েছে রমজান মাস, সেই হিসেবে রমজান সম্বন্ধে আমি অল্প সময়ের মধ্যে কিছু বলতেছি যে আল্লাহাক বলতেছে, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার থেকে অতিবাহিত হয়ে গেছে তাদের উপরও রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যে ব্যক্তি রোজাগুলি রাখবে সে মুত্তাকিন হয়ে যাবে, ফরজগার হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। এখন এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, কুম ইয়ানি তুম, তুম মানে তুমি, তোমার উপরে রোজা ফরজ। তো তুমি বলতে তোমার পায়ের তালু হতে মাথার তালু পর্যন্ত পুরো বডির উপরে রোজা ফরজ। এখন কোন ব্যক্তি দরজার পাশে দাঁড়ানো, তাকে যদি আমি বলি ভাই আপনি এদিকে আসেন, তো সে পুরো বডি নিয়ে এদিকে আসবে, এক হাত বাইরে রাখি এদিকে আসবে না, এক পাও বাইরে রাখি এদিকে আসবে না, সে পুরো বডি নিয়ে এখানে উপস্থিত হবে। তো আল্লাহ বলতেছে তোমার উপরে রোজা ফরজ, মানে তোমার পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত পুরো বডির উপরে রোজা ফরজ। আর তুমি যদি রোজা রাখি হাতের দ্বারা খারাপ কাজ করো, তো হাতের রোজা বরবাদ হয়ে যাবে, পায়ের দ্বারা খারাপের দিকে চলো, পায়ের রোজা নষ্ট হয়ে যাবে, এরকমভাবে চোখের দ্বারা খারাপ জিনিস দেখো, চোখের রোজা নষ্ট হয়ে যাবে, এরকমভাবে তোমার অন্তরের দ্বারা খারাপ জিনিসের কোনো চিন্তা দ্বারা করিবা, তোমার অন্তরের রোজা নষ্ট হয়ে যাবে,
শেষ পর্যন্ত তোমার পুরো দিন কষ্ট ক্লাস করিয়া সওয়াবের বেলায় কিছুই নেই। এই জন্য পুরো বডিকে গুনার কাছ থেকে ফরজ করতে হবে, তারপরে আপনি হবেন লাআল্লাকুম তাত্তাকুন, তারপরে আপনি মুত্তাকিন হইতে পারবেন, আপনি ফরজগার হইতে পারবেন, আল্লাহওয়ালা হইতে পারবেন। তো এখন ভাই রমজান মাস আর রাত হয়েছে আমাদের আখেরি রাত, এই রাত্রের মধ্যে এবাদত বন্দিগি বেশি করার মাস, একে সত্তর, একটা নেকি করলে সত্তরটা নেকি পাওয়া যায়। তো এই মাসে আমাদের বেশি করণীয় কাজ হইল বেশি বেশি করে ইস্তেগফার করা, বেশি বেশি করে কলমা শরীফ পড়া, আর বেশি বেশি করে মানে দুজগের থেকে বাঁচার জন্য আর জান্নাতের জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এই চারটা কাজ বেশি বেশি করার জন্য আমি অনুরোধ করতেছি। আর আমার বাইরের থেকে দোয়া নেওয়ার জন্য আমি এখানে উপস্থিতির সময় খুবই কম, সবাই হয়তো অনেক জায়গায় যাইতে হবে, মসজিদে আজান দিতে হবে, দরজা খুলতে হবে, সবারই কাজ আছে না, তো এই জন্য আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার আলাই নিল বলা আলহামদুলিল্লাহ যদি তুমি একটি আয়াত জেনে থাকো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অন্যের কাছে পৌঁছে দাও। আপনি দেখবেন যে আজকাল বিধর্মীরা যেভাবে তাদের ধর্মকে প্রচার করার জন্য প্রসার করার জন্য এক নাগারে কাজ করে যাচ্ছে, মানে সেটা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সেভাবে তাদের সঙ্গে যদি আমরা তুলনা করি তখন দেখা যাবে যে আমরা মনে হয় অনেকটা পিছিয়ে আছি, তাই না? আমাদের দাওয়াতের কাজকে তাদের থেকে বেশি প্রচারিত করার জন্য প্রসার করার জন্য যেভাবে আপনি যদি গাড়ি একটা গাড়ি আপনার সঙ্গে যাচ্ছে আপনি তাকে ওভারটেক করতে চান তাহলে আপনাকে রিস্ক বাড়াতে হবে, অ্যাক্সিডেন্টটা দাবাতে হবে। ঠিক আমাদের কার্যক্রম যে দাওয়াতের যে কার্যক্রমটা আছে সেটাকে যদি আপনি যদি এভাবে যদি রেস না করি যদি না বাড়ে আমাদের অ্যাক্সিডেন্টটা যদি না দেবে তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, তাদের সঙ্গে যে এগোতে পারবো না। কাজেই আমাদের এই কার্যক্রমকে আরও এগোনোর জন্য আমি আপনাদের কাছে আপনাদের আবারও সমন্বয় বন্ধুরা অনুরোধ করবো, আপনারা আসুন ডিসকভারের ছায়াতলে এসে আপনার দাওয়াতের পদ্ধতি জানুন এবং আমরা সবাই মিলে আসুন আমরা দাওয়াতের কার্যক্রম শুরু করি। ধন্যবাদ। এখন আমি ডাকব আজকের শেষ ওয়াজ যার জন্য যাকে আমি অনুরোধ করবো উনি হচ্ছেন মুফতি দিদার, আমাদেরকে উনি উনি শেষ বক্তা এবং এরপরে আমাদের দোয়া অনুষ্ঠান হবে, দোয়ার পরে আমরা ইনশাআল্লাহ আমাদের খাবারের সব বন্দোবস্ত করে রাখা হয়েছে, এরপর আমরা সারিবদ্ধভাবে বসে খেয়ে আমরা চলে যাব। তো এই পর্যায়ে আমি অনুরোধ করছি যে মুফতি দিদার ভাইকে আসার জন্য এসে কিছু বলার জন্য। ধন্যবাদ। إن الحمد لله والصلاة والسلام على النبي صلى الله عليه وسلم، الله رب العالمين دربار شكريا جاء الله رب العالمين أبنا كعماك قبيتر رمجان مسي أبن قبيتر أكل رجل سكس دين الآخر شكر بار دين الآخر جاء رجل শেষ নিয়ে সকলে মোটামুটি আলোচনা করেছেন এবং এটাই মাকসাদ এবং উদ্দেশ্য, রমজান মাস পাওয়ার পরে কিভাবে আমি আর আমনে মুত্তাকি এবং পরহেজগার হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি, এটাই আপনার আমার এবং সকলের মাকসাদ, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। ইন্ডিয়ার একজন বুজুর্গ
হযরত মাওলানা আবরারুল হক সাহেব দাওয়াত বরক মাতাজিল্লুহুল আলে রাহিমাহুল্লাহ, উনি এক সফরে বাংলাদেশে এসে ওলামায়ে কেরামের মজলিসে কথা বলেছিলেন যে অনেক জিনিস আছে যেগুলি অল্প সময়ে পাওয়া যায়, তার মধ্যে হতে কোনো লোক যদি অতি অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চায়, যে অল্প সময়ে বা অল্প মেহনতে, তাহলে সে যেন রমজানের শুরু থেকে নিয়ে রমজানের শেষ পর্যন্ত এই একটি মাসকে গুনাহ এবং সমস্ত কিছু থেকে খারাপ কাজ থেকে সে যেন বিরত থাকে, তাহলে অতি অল্প সময়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হতে পারবে। আর এই কাছে হওয়ার জন্যে আমি আর আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে পানাহার থেকে এবং খারাপ কাজ থেকে বিরত থাকি, যেটা একটু পূর্বে মাওলানা আবু তাহের ভাই আমার আপনার সামনে বলে গেছে যে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা শরীরটাকে আপনাকে আমাকে সমস্ত ধরনের গুনার কাছ থেকে বিরত রাখতে হবে। সেই সুবাদেই এক হাদিসের ব্যাখ্যা এরকম আছে যে একটা মানুষ যদি তার চোখের গুণা থেকে হেফাজত করে, মুখের গুণা থেকে হেফাজত থাকে, হাতের গুণা থেকে হেফাজত থাকে, পায়ের গুণা থেকে এবং সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের গুণা থেকে সে যদি বিরত থাকে এবং হালাল মাল দিয়ে ইফতার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাগুলোকে কবুল করবেন। এজন্যে আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা দরকার রমজান মাস যেন সুন্দরভাবে কাটে, রমজান মাস পাওয়ার পরে যেন আমাদের গুনাহগুলোকে আমরা মাফ করাতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওয়াইদ যা করেছেন তার অন্তর্ভুক্ত যেন আমি আর আপনি না হই, এই জন্য আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানকে পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করে রোজা রাখার এবং ইবাদত বান্দগি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ খুব সংক্ষেপে অত্যন্ত জ্ঞানপূর্ণ আলোচনা রাখার জন্য। আজকে আমাদের এই পর্যায়ে আমাদের ওয়াজ বা বক্তৃতা পর্ব শেষ হল। আমি পুনরায় আমাদের যারা অত্যন্ত ডেডিকেটেড বা তাদের এই আজকের অনুষ্ঠানে যারা মানে অত্যন্ত একটা করে এই অনুষ্ঠানে সাবলম্বিত করার জন্য যারা বড় বড় ভূমিকা রেখেছেন তাদের মধ্যে আমি প্রথমেই আমাদের নূর নবী ভাই এই মসজিদের যিনি দায়িত্বে আছেন ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবদুল্লাহ ভাই তারপর আছেন আমাদের সেই জুহের থেকে আসা ইউসুফ ভাই, আব্দুল ভাই আসছেন আমাদের জনাব জাহেদ ভাই সবচেয়ে ডিসকভার ইসলামের আমাদের সবচেয়ে পুরনো এবং গর্বিত একজন দায়ী, এছাড়া আছেন আমাদের মাঝে জনাব নূর নবী ভাই, জনাব মুফতি দিদার ভাই তো বললেন, মুফতি আমিন ভাই এত অনেক দূর থেকে আসছেন ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আবু তাহের ভাইকে ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমিনুল হক ভাই যিনি আসছেন, তবে মিজান ভাই আমাদের পাশে বসে আছেন, দুলাল ভাই এবং আমাদের নূর ইসলাম ভাই আছেন, আমি অনেকের নাম আমার ঠিক মনে পড়ছে না, আমাদের আসাদ ভাই, হ্যাঁ আসাদ ভাই সরি, উনি সবসময় আমাদের সঙ্গে আছেন, ওনার কাছেও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে এই শেষ পর্যায়ে আমি সবাইকে আবারও
ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে আবারও ডিসকনেকশনে আসার জন্য আহ্বান করছি। এই পর্যায়ে আমাদের যে একটু সময় আমরা দুটোর মধ্যে রেখেছিলাম, আমরা ঠিক দুটোর মধ্যে শেষ করতে চাই, কারণ আমরা দুটোর মধ্যে আমরা খাবার খেয়ে তারপরে আমরা যার যার সর্বস্থানে ফিরে যাব। তো আমাদের হাতে সময় আছে আর 13 মিনিট, এই জন্য আমি এই সময়ের ভিতরে দোয়ার জন্য আহ্বান করবো এবং দোয়া পরিচালনা করার জন্য। আচ্ছা, আর আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এখানে এই রমজান মাসে প্রতিনিয়ত রাত্রি 10:30 থেকে 11:30, ধরতে পারেন 10:45 থেকে 12:15 পর্যন্ত এক ঘন্টা কোরআনে তাফসীর হয়ে থাকে। অত্যন্ত সূক্ষ্ম এবং বিশ্লেষণভাবে বিশ্লেষণপূর্বক আলোচনা হয়। আপনারা মনে করবেন যেন আপনাদের চোখের সামনে ভেসে আসছে কি বলছেন, মানে সেটার চিত্রটা আপনার চোখের সামনে পড়াবো, এরকম ভাবে এই আলোচনা হয়। এবং সেটা আমাদের ডিসকভার ইসলামের সভাপতি যেটা ভারত আজ নদী যিনি আজকের সভাপতি আমার পাশে বলেছেন, উনি এটা করে থাকেন। তো আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা এটাতে যদি উপস্থিত হন তাহলে আপনারা লাভবান হবেন। তাই আপনারা সবাই প্রত্যেকে চেষ্টা করবেন প্রতিদিন এসে এই কোরআনের তাফসীর শুনে সওয়াব হাসিল করার জন্য এবং নিজেদের মধ্যে জ্ঞানের আবরণ মানে জ্ঞানের আলো পাওয়ার জন্য। তো আজকে আমাদের মাঝে আরো একজন ভাই অনেক দূর থেকে উপস্থিত হয়েছেন, এই মাত্র আমাদের জাহিদ ভাই আব্দুল কুদ্দুস ভাই, উনি হচ্ছেন ডিসকভারের প্রাক্তন সদস্য এবং উনি আইটি প্রকৌশল ইঞ্জিনিয়ার, এই মাত্র এসে উপস্থিত হয়েছেন, অনেক দূর থেকে আসতে হয়েছে। উনি তো যেহেতু বাংলা ইউনিভার্সিটিতে আছেন সেখানেই থাকেন, সেই জল্লাস তাই মনে হয় আসতে দেরি হয়েছে। তারপরেও আমরা ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে এত দূর থেকে এসে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আর কথা আছে নেভার ইজ লেটার ইজ বেটার দ্যান নেভার, মানে কখনো আসে না যে অত দেরিতে আসার পর, কিন্তু একেবারে আসাটা এটা মানে চাই না আর কি। তো আসছেন, উনি এসে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি এই পর্বে আরেকটা ঘোষণা করছি যে আগামী বৃহস্পতিবার মানামা আল কুঞ্জি মসজিদে আপনার বালাদিয়া যে আছেন মিউনিসিপ্যালিটি অফিস, তার পাশে আপনারা দেখবেন চার্টার্ড ব্যাংক, অনেক বড় উঁচা ব্যাংক, তার ঠিক উল্টা দিকে পশ্চিম দিকে। চার্টার্ড ব্যাংক হচ্ছে পূর্ব পাশে পশ্চিমে, আর এই মসজিদটা হচ্ছে পূর্ব দিকে। সেই মসজিদে আমাদের সবাই দাঁড়িয়ে হবে, আপনারা আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ করা যাচ্ছে। আপনারা যারা সময় পান, যদি কাজ না থাকে তাহলে আমরা মানে এশার নামাজ পড়ি আমরা সেখানে শুরু করার আশাবাদ ব্যক্ত করছি। আমি ওখানে যে দায়িত্বে আছেন যেটা আমিনুল হক ভাই, উনি বলে গেছেন যে উনি 9:30 থেকে 10:30 শুরু করবেন। তো আপনারা সবাইই আমাদের দেওয়ার জন্য আপনারা সেখানে এসে উপস্থিত হবেন। আর এছাড়াও আমাদের যে প্রতি ঈদের রমজানের পর, এটা হচ্ছে আমাদের রমজানের প্রোগ্রাম, আর রমজানের পরে আমরা প্রতি শনিবারে যেখানে হাদিস বুখারি হাদিস শরীফ মানে পর্যালোচনা হচ্ছে প্রতি শনিবার রাত 9:30 থেকে 10:30 মধ্যে। তো আপনারা যারা যারা আগ্রহী উৎসুক তাদেরকে আসার জন্য অনুরোধ করব। আজকে এই বলেই আমরা আমি ডিসকভারি স্যারের পক্ষ থেকে যেন আমি আশাবাদী আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। এখন আমি আমাদের আজকের মানে যার যার অন্তরে যা আছে আমরা সবাই আমার খাস করে মানে কান্নাকাটির মাধ্যমে আপনার কাছে সেই ভিক্ষা যাইব এবং এই আজকের মুনাজাতের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি আমাদের সভাপতি জনাব হারুন আল রশিদ মধু বিশ্বাসকে অনুরোধ করব। ধন্যবাদ। দাওয়াতের নিষ্পতি আমরা এখানেও উপস্থিত ছিলাম,
এবং আল্লাহর কাছে এটাই আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে দ্বীনের এবং দাওয়াতের কাজে আল্লাহ রাখে এবং আমাদেরকে যেন আল্লাহ দ্বীনের দাওয়াতের জন্য কবুল করেন এবং ওইটা শুধু খালেস আল্লাহর ওয়াস্তে যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য তৌফিক দান করে ঠিক আছে তো আসলে আপনাদের সবাইকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং সময় দেওয়ার জন্য তো ডিসকভার ইসলাম আপনারা জানেন ডিসকভার ইসলাম বাহরাইনে এবং অনেকে বলছে যে শুধু বাহরাইন বলে কথা নেই এখন বিশ্বব্যাপী মাশাআল্লাহ বড় একটি খেদমত হচ্ছে এটার উদ্দেশ্য ও মুসলিম যাদের কাছে ইসলামের মেসেজ পৌঁছেনি তাদের কাছে ইসলামের মেসেজটি পৌঁছে দেওয়া যেটা একেবারে একেবারে নির্বেজালভাবে নবীদের কাজ ছিল সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই কাজের জন্য পাঠিয়েছিলেন এটার সাথে যে যতটুকু সময় দিতে পারে এটা নিজেকে সৌভাগ্য মনে করতে হবে ডিসকভার ইসলামে আমরা যতটুকু সময় দিতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের সৌভাগ্য আমাদের প্রত্যেকটি কাজে ইনশাআল্লাহ বরকত হবে এই জন্য আমরা সবাই যে যেভাবে পারি সহযোগিতার জন্য তৈরি থাকি রাজি আছে ইনশাআল্লাহ তো ডিসকভার ইসলামের মূলত কাজ ও মুসলিমদের কাছে দাওয়াত পৌঁছানো এবং তার সাথে সাথে মুসলমানদের মধ্যে যারা মুসলিমের মতো হয়ে রয়েছে তাদেরকে মানে সঠিক পথে নিয়ে আসা এই দুইটা কাজ ওটা যদিও বা প্রাথমিকভাবে ওইটাই ও মুসলিমকে মেসেজ দেওয়া এবং ওইটাই বড় প্রাধান্য রাখে কিন্তু সাথে সাথে ওইটাও থাকে কারণ দাওয়াতের মধ্যে এটাও একটা বড় দাওয়াত যে আপনি আমি যদি ঠিক হয়ে যাই তাহলে আমাদেরকে ওরা এমনিও ঠিক হয়ে যাবে এরকম আগের জমানার অনেক ঘটনা আছে যে মুসলমানদের অবস্থা দেখে ও মুসলিমরা ইসলামের পথে চলে আসছে যে আফসোসের বিষয়ে আমরা হয়তো ইসলামকে ঠিক মতো ফলো করিনি বা যেভাবে অনুসরণ করা দরকার সেভাবে করিনি যার কারণে হয়তো আমাদের দেখে ও মুসলিমরা ইসলাম না আসা দূরের কথা আরো দূরে চলে যাচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য তবে ইসলামকে যদি আমরা সেভাবেই মানে অনুসরণ করতাম তাহলে হয়তো আমরা এটা ফল আরো বেশি পাইতাম সেই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করবো বারবারই যে ডিসকভার ইসলামের সাথে জড়িত হন এবং আপনার পক্ষে যা সম্ভব হয় দিনের এই দাওয়াতটা অন্যের কাছে পৌঁছানোর মধ্যে আপনি সাহায্য করেন ডিসকভার ইসলামের সাথে যুক্ত হয়ে যান এবং ডিসকভার ইসলামের নিয়ম আপনারা জানেন কোনো একটা বইয়ের মাধ্যমে বা কোনো একটা বক্তৃতার মাধ্যমে কোনো একটা ক্যাসেট সিডি ইত্যাদি প্রচার করার মাধ্যমে আপনি দিনের একটি খেদমত করতে পারেন ডিসকভার ইসলাম মানে সার্বিক সহযোগিতা করে যাবে বিভিন্ন প্রোগ্রামের জন্য সুতরাং আপনারা সবাই কাছে আমাদের এটা অনুরোধ এবং দাওয়াত থাকবে আহ্বান থাকবে আপনারা যে সমস্ত ওলামায়ে কেরাম দেখতেছেন আমরা সবাই চাচ্ছি যে কোনো উপায়ে ডিসকভার ইসলামের সাথে থেকে আমরা দিনের কিছু কাজ করি এটাই এটা আমাদের উদ্দেশ্য আর কিছু না এখান থেকে উদ্দেশ্য হলো আল্লাহ যদি রাজি হয়ে যান আমাদের উপরে আমাদের মেহনত যদি আল্লাহ কবুল করে তো আশা করি সবাই সহযোগিতা করবেন এবং যারা আছেন যারা নাই তাদেরকেও খবরটি পৌঁছাই দেবেন জাযাকুম আল্লাহ আপনাদেরকে আবার ধন্যবাদ ওলামায়ে কেরামকে তো ধন্যবাদ আর কি দেবো তা আছেই আপনি এখন সেই সময় আমাদের মনে হয় সময় খুবই কম তো এই জন্য আপনাদের সময় বেশি নষ্ট করবো না তো যেহেতু বলা হয়েছে এই জন্য দোয়া করার আসলে দোয়া করার জন্য আপনারা সবাই সবচেয়ে বেশি মানে মুস্তাহেক আপনারাই দোয়া করা দরকার কারণ সবচেয়ে গুণাগার ব্যক্তিকে দোয়া করতে দিলে তো কী অবস্থা হবে এটা তো জানতেন জানেনই তো এই জন্য আমার মনে হয় আল্লাহ তাআলা যাকে পছন্দ করে আমাদের মধ্যে মানে তার দোয়ার ওসিলায় আমাদের দোয়াও কবুল করবে ইনশাআল্লাহ এই হিসাবে আমরা আগে পরে দোয়ার আগে পরে দরুদ পড়ে সংক্ষিপ্ত দোয়া করব রমজানের মাস এবং মুবারক রাত এরা আল্লাহ তাআলা দোয়া কবুল করে সময়টাও এরকম আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আমাদের জীবনের গুনাহ কথা আল্লাহ ক্ষমা করে দেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ضالا إلا هديته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من سخطك والنار، ونعوذ بك من سخطك والنار، ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ برضاك، اللهم إنا نعوذ برضاك من سخطك، اللهم إنا نعوذ برضاك من سخطك، وبمعافاتك من عقوبتك، وبك منك لا نحصي ثناء عليك، أنت كما أنت كما أثنيت على نفسك يا ذا الجلال والإكرام. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. ومتعنا بأبصارنا وأسماعنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثارنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا إلى النار مصيرنا، واجعل الجنة هي دارنا. رب العالمين আমরা কত গুনাহগার বান্দা ইয়া আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছি, ইয়া আল্লাহ আমরা সবাই গুনাহগার, ইয়া আল্লাহ আমরা স্বীকার করতেছি, ইয়া আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত গুনাহ করছি ইয়া আল্লাহ, এমন কোনো দিন নাই যেখানে গুনাহ করি না ইয়া আল্লাহ, এমন কোনো গুনাহ নাই যে আমরা করিনি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমরা স্বীকার করতেছি ইয়া আল্লাহ, খালাস দিলে তওবা করতেছি ইয়া আল্লাহ। রমজানের মাসে তুমি তোমার বান্দাদেরকে আল্লাহ নাজাত দিয়ে দাও ইয়া আল্লাহ, রমজানের মাসে তুমি সবাইকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। এরকম বিরাট এক মৌসুমে আমরা আল্লাহ বড় আশা নিয়ে তোমার কাছে হাত উঠাইছি রব্বুল মাওলা, ইয়া আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ কথা ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। তোমার বান্দারা এত দূর থেকে আল্লাহ এই দুশিয়া আসেছে আল্লাহ, ইয়া আল্লাহ সবাই চাচ্ছে যে আল্লাহ মাহফিলে গিয়া দোয়া করে আল্লাহ ইয়া আল্লাহ তুমি ক্ষমা করে দেবে। রব্বুল আলামিন আমাদের আমাদের হাতকে খালি হাতে ফেরাই দিও না ইয়া আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ কথা ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। শিরিক কুফর বেদাত যত গুনাহ করেছি ইয়া আল্লাহ সব থেকে তওবা করতেছি আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের তওবা কবুল করে নাও, ইয়া আল্লাহ আমাদের তওবা কবুল করে নাও ইয়া আল্লাহ। তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কার কাছে গিয়ে আমরা ক্ষমা চাইবো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খারাপ হলেও তোমার বান্দা ইয়া আল্লাহ, তুমি তো আমাদের খানা দাও, তুমি তো আমাদের রিজিক দাও ইয়া আল্লাহ, তুমি নিজের হাতে দাও আমাদের সৃষ্টি করেছো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ভুল করেছি ইয়া আল্লাহ, আমাদের ভুল ধরা পড়েছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার কাছে ইয়া আল্লাহ কান্নাকাটি করে আমাদের ইয়া আল্লাহ ভুল সংশোধনের জন্য চাইতেছি। রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ইয়া আল্লাহ আবার সব কিছু ক্ষমা করে দাও ইয়া আল্লাহ, আমাদের জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে ইয়া আল্লাহ যেভাবে ইয়া আল্লাহ মা বাপ যেভাবে কোনো বাচ্চা ইয়া আল্লাহ দূরে চলে গেলে আবার ফিরে আসলে যেভাবে বুকে জড়ায় নেয়, রব্বুল আলামিন আমরা তোমার ইবাদত থেকে দূরে সরে গিয়েছিলাম ইয়া আল্লাহ, আবার ফিরে আসতেছি ইয়া আল্লাহ, তুমি তার চেয়ে বেশি আমাদেরকে জড়াই ধরো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আমাদের জড়াই ধরো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাগফিরাতের চাদর দিয়ে আমাদেরকে জড়াই ধরো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তোমার রহমত ছাড়া ইয়া আল্লাহ কেউ তো জান্নাতে যেতে পারবে না ইয়া আল্লাহ, তোমার রহমতের মহতাজ ইয়া আল্লাহ আমাদের রহম করো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ কথা ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রমজানের এই মাসে ইয়া আল্লাহ যত তোমার বন্দারা ইয়া আল্লাহ দোয়া করতেছে ইয়া আল্লাহ, পৃথিবীর আনাসে কানাসে কে কি বলতেছে আমরা জানি না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তোমার অনেক নেক এবং খালেস বান্দারা আছে যারা দোয়া করতেছে, যুগল মানি বলতেছে ইয়া আল্লাহ, তাদের সব দোয়া আমাদের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ।
আল্লাহ আমরা যেখানে আমাদের মা বাপ ইয়া আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে হায়াতে প্রদান করো ইয়া আল্লাহ যাদের মা বাপ জীবিত নাই দুনিয়াতে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা জানি না কোন অবস্থায় আছে আল্লাহ ইয়া আল্লাহ তোমার হুকুম মতে ইয়া আল্লাহ আমরা নিচে গিয়ে আমাদের মা বাপকে মাটির নিচে আল্লাহ মানে উপরে চলে আসছি ইয়া আল্লাহ জানি না কোন অবস্থায় আছে রব্বুল আলামিন তুমি জানো তোমার বান্দাকে আল্লাহ আজাব দেওয়ার জন্য তুমি মহতাজ নয় রব্বুল আলামিন দয়া করে তাদের কবরকে নূরে রহমতে ভরপুর করে দাও ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাই দাও ইয়া আল্লাহ আমাদের মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাই দাও ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ বরজখের জীবনে জান্নাতে সুখ দাও ইয়া আল্লাহ আমরা যারা জীবিত আছি আল্লাহ যাদের মা বাবা এখনো হায়াতে আছে রব্বুল আলামিন তাদের সবাইকে ভালোভাবে খেদমত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মা বাবকে রাজি করে ইয়া আল্লাহ তোমাকে রাজি করার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রমজান মাস আমরা পেয়েছি ইয়া আল্লাহ তোমার রসুল বলেছেন রমজান মাস পাওয়ার পরে যে গুনাহ ক্ষমা করতে পারেনি সে বঞ্চিত ব্যক্তি আল্লাহ আমরা ইয়া আল্লাহ ক্ষমা চেয়ে দিয়েছি আমাদের গুনাহ ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তওবা করলে আল্লাহ ইস্তেগফার করলে তুমি সবচেয়ে বেশি খুশি হও ইয়া আল্লাহ আমরা তওবা করতেছি ইস্তেগফার করতেছি ইয়া আল্লাহ আমাদের তওবা কবুল করো আমাদের গুনাহ ক্ষমা করে দাও ইয়া আল্লাহ এই রমজানকে আমাদের জন্য জীবনের সবচেয়ে ভালো রমজান বানাই দাও ইয়া আল্লাহ বেশি বেশি তোমার নাম নেওয়া তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার নামের মহাব্বত তোমার কালামের মহাব্বত ইয়া আল্লাহ তোমার রসুলের মহাব্বত আমাদের অন্তরে বেশি করে ইয়া আল্লাহ ঢুকাই দাও রব্বুল আলামিন দ্বীনের উপরে চলতে পারি মতো তৌফিক দান করো ইয়া আল্লাহ তোমার রসুলের সুন্নত মধ্যে চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ কালামের ইয়া আল্লাহ তোমার কালাম বোঝার জন্য তৌফিক দান করো ইয়া আল্লাহ তোমার কালাম মধ্যে জীবন যাপন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ পৃথিবীর অনেক জায়গায় বিভিন্ন স্থানে আল্লাহ মুসলমানদের খুব দুরাবস্থা চলছে আল্লাহ রব্বুল আলামিন সুরিয়ার মধ্যে মুসলমানদের কিভাবে নিধন করা হচ্ছে ইয়া আল্লাহ বর্মার মধ্যে মুসলমানদেরকে আল্লাহ ঝালাই পড়ে শেষ করে দেওয়া হচ্ছে ইয়া আল্লাহ তাদের আর কোনো দোষ নাই রব্বুল আলামিন তোমার নাম নিচ্ছে বলে তাদেরকে এরকম হত্যা করা হচ্ছে ইয়া আল্লাহ তুমি তাদের হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের যে ভাইয়েরা ইয়া আল্লাহ শহীদ হয়ে গেছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো ইয়া আল্লাহ তোমার ইয়া আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা যে দেশে আছি আল্লাহ রব্বুল আলামিন তুমি যদি পরীক্ষা নাও আমরা পরীক্ষা দিতে পারবো না ইয়া আল্লাহ দয়া করে আমাদের পরীক্ষায় ফেলিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে নিরাপত্তা শান্তির বিধান দিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত মুসলমানদেরকে নিরাপত্তা এবং শান্তিতে রাখো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যাদের উপরে মুসিবত আসছে আল্লাহ মুসিবত দূর করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন তুমি তো আমাদেরকে গ্যারান্টি দিয়েছো ইয়া আল্লাহ তোমার রসুল থাকলে আজাব দিবে না ইয়া আল্লাহ তুমি বলছো ইস্তেগফার করলে আজাব দিবে না ইয়া আল্লাহ আমরা ইস্তেগফার করতে আমাদেরকে আজাব হটাই দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের রহমতের পরিবেশ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা সবাই তোমার রহমতের মহতাজ ইয়া আল্লাহ তোমার দ্বীনের মহতাজ হেদায়েতের মহতাজ ইয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো আমাদের রহম দান করো ইয়া আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ যত ভাইয়েরা ইয়া আল্লাহ এখানে উপস্থিত হয়েছে রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের পরিবারকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ আমাদের আওলাদ পরজনদেরকে ইয়া আল্লাহ হেদায়েত দান করো ইয়া আল্লাহ সবাইকে নামাজি বানায় দাও রব্বুল আলামিন সবাইকে তোমার দিকে ঝুঁকাই দাও ইয়া আল্লাহ পুরো পরিবারকে তোমার দিকে ঝুঁকাই দাও ইয়া আল্লাহ তুমি ভালো জানো আমাদের কি দরকার ইয়া আল্লাহ সব কিছু তোমার জানা আছে রব্বুল আলামিন আমাদের জন্য সব খায়রের ফয়সালা করো ইয়া আল্লাহ আমাদের জন্য সব খায়রের ফয়সালা করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে শর থেকে দূরে রাখো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শর থেকে দূরে রাখো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শয়তানকে আমাদের উপরে গালিব করে দিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শয়তানের শক্তি আমাদের সামনে ভেঙে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শয়তান যেন আমাদের গোমরাহ করতে না পারে জন্য তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার কালামের মহাব্বত আমাদের মধ্যে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ যারা যে উদ্দেশ্য ইয়া আল্লাহ হাত উঠাইছে তাদের উদ্দেশ্য পূরণ করে দাও ইয়া আল্লাহ অনেক অনেক হাজত বন্ধ আছে আল্লাহ মুখ থেকে বলে না ইয়া আল্লাহ তুমি অন্তরের মালিক সব কিছু জানো
আল্লাহ সবার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে এভাবে দিনে কাজ করতে করতে ইয়া আল্লাহ তোমার রাস্তার মধ্যে জান দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা ওয়া নবীনা ওয়া হাবিবিনা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহু আকবার